হঠাৎ আমরা অপরিচিত হয়ে গেলাম, কিন্তু কথা ছিল সারা জীবন পাশে থাকার। যে মানুষগুলোর কেয়ারিংয়ে আজ খুব বিরক্ত মনে হয়, যখন সেই মানুষগুলো একদিন থাকবে না কেয়ারিং করার জন্য, তখন বুঝবে জীবনে কি হারিয়েছ। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। নারীকে রানী করে রাখতে একমাত্র তার বাবাই পারে। নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র, মুখের উপর জবাব দিলে তুমি বিয়াদব। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমার তো মন আছে। কোনো সময় টাকা বা সম্পত্তির উপরে অহংকার করো না। মনে রেখো, ভগবান রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়। সময় পারে না এমন কিছু নেই। সবাইকে সবসময় গুরুত্ব দেওয়া বোকামির মতো চিন্তাভাবনা। কোনো কোনো সময় যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত। এমন একজনকে ভালোবেসে ফেলেছি যাকে চাওয়াটা অন্যায় আর ভুলে যাওয়াটা অসম্ভব। মূর্খদের সাথে কখনো তর্ক করতে যেও না, কারণ তুমি তাদের হারাতে পারবে না। তাদের সেই হারাতে পারবে যে তাদের চেয়েও বেশি মূর্খ। যখন আপনি কাউকে তার প্রাপ্যতার চেয়ে বেশি যত্ন করেন, তখন আপনি আপনার প্রাপ্যের চেয়ে বেশি আঘাত পাবেন। জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। এক লাফে কোনোদিনই তুমি বড় হতে পারবে না, এর জন্য তোমাকে সময় দিতে হবে এবং পরিশ্রম করতে হবে। ক্ষতের দাগ শুকিয়ে যায়, তবে স্মৃতির দাগ রয়ে যায়। ছোটবেলায় কষ্ট হলে জোরে জোরে কাঁদতাম যেন কেউ শুনতে পায়, কিন্তু এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি যেন কেউ দেখতে না পায়। সব কিছু উজাড় করে ভালোবাসলেও কিছু মানুষ আছে তাও ছেড়েই চলে যাবে, কারণ এরা কখনো আপন হতে পারে না। বয়সটা অল্প হলেও কষ্টটা ভীষণ পেলাম, আর কষ্টটা পেলাম বলেই বাস্তব অভিজ্ঞতা পেলাম, আর বাস্তব অভিজ্ঞতা পেলাম বলেই মানুষ চিনতে শিখলাম, আর মানুষ চিনতে শিখলাম বলে কিছু মানুষের থেকে দূরে থাকছি। নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। যে জিনিস তোমায় কাঁদায় অথবা যে জিনিস হারিয়ে গেলে তুমি আফসোস করো, সেটাই মোহ। যে কখনো সম্মান পায়নি সে জানে না অন্যকে কিভাবে সম্মান করতে হয়। সব মৃত্যু দেহের হয় না, কিছু মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়। যে মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসবে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। কখনো কখনো একা থাকা ভালো, কারণ কেউ আপনাকে আঘাত করতে পারবে না। হীরার নিজস্ব কোনো খনি নেই, হীরার জন্ম কয়লার খনিতে, কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না, বা কেউ হীরাকে কয়লাও বলে না। সহস্র লক্ষ টন কয়লা উত্তোলনের পরেই তারপর শুধু হীরার সন্ধান মেলে। অতএব তোমার জন্ম যেখানেই হোক না কেন, তোমার কর্মগুণেই তোমাকে অনেক বড় হতে হবে। আর তোমার কর্মগুণ যদি ভালো হয় তাহলে প্রতিটা মানুষ তোমাকে চাইবে, তোমাকে ভালোবাসবে, তোমার সাথে সময় কাটাতে চাইবে। নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু এই পৃথিবীতে আঘাত করা মানুষের সংখ্যা এখন অনেক বেশি। মন কোনো ডাস্টবিন নয় যে এখানে রাগ ঘৃণা ঈর্ষা রাখতে হবে। এটি একটি অমূল্য সম্পদে ভরা বাক্স, যেখানে থাকবে সুখ ভালোবাসার কিছু স্মৃতি। সঠিক কর্ম মানে এটা নয় যে তার পরিণাম সবসময় ভালো হবে, সঠিক কর্ম মানে এটাই যে তার উদ্দেশ্য কখনো অসৎ হবে না। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা সবই বুঝতে পারি কিন্তু উচিত সময় উচিত কথাটা মুখের উপরে বলে দিতে পারি না। ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা যায়, শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না।
ঠিকানা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন আর ফিরতেই চায় না। ভালোবাসাও একটা বাচ্চার মতো, যার চোখ আছে, হাত আছে, অনুভূতি আছে, আর একটা নামও আছে, আর নামটা হলো আদর। হাজারো ভালোবাসার মাঝে আমারটা হয়তো একটু ফিকে, যদি সময় হয় তাকিও আমার দিকে। মানুষের ভুল খুঁজে লাভ নেই, যদি নিজেরই ভুল থাকে তাহলে অন্য কারো ভুল খুঁজে কি লাভ। এর চেয়ে নিজের ভুলগুলো ধরতে শিখুন, বুঝতে শিখুন, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। বছর কখনো খারাপ হয় না, খারাপ হয়তো সেই মানুষগুলো যারা তোমার বছরটাকে খারাপ করে দেয়। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায় মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শিখে যায়। কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। ভদ্রতার চারিধারে শুধু মুখোশের অংশ বিশেষ, বিশ্বাস করে ঠকে যাওয়া আমার পুরনো অভ্যেস। সারাদিন সবাই ভালো থাকার অভিনয় করে যায়, মাঝরাতে সবাই অভিনয়ের কাছে হেরে যায়। আপনি ভালো মানুষ হলে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করাটা ঠিক নয়। ভাগ্যবান তারাই যাদের স্কুল ফ্রেন্ডরা আজও তাদের সাথে বন্ধুত্ব রেখেছে। পিতা হচ্ছে পরিবারের হাইড্রোজেন, যা পরিবারের পিপাসা মিটিয়ে রাখে। মা হচ্ছে পরিবারের অক্সিজেন, পরিবারের শ্বাস প্রশ্বাসকে চালিয়ে রাখে। প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য কী? কাউকে দেখে ভালো লাগাটা হলো প্রেম, আর তাকে ভুলতে না পারাটা হলো ভালোবাসা। নিরবতা কথা বলে যখন শব্দ নিজের থেকে চুপ হয়ে যায়। সব নিয়ন্ত্রণকে গুড়িয়ে দাও, দাঁড়িয়ে থাকো সবার থেকে পৃথকভাবে, নিজের মস্তিষ্কের নয়, শুধু গুরুত্ব দাও নিজের মনকে। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই, আমি অনেক পোশাক দেখেছি যাদের ভিতরে কোনো মানুষ নেই। জীবনে কিছু কিছু সময় আসে যখন কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়ে যায়। প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর, মানুষটা কত অসাধারণ, কিন্তু এক সময় মনে হয় ওই সময়টা ছিল জীবনের সবচেয়ে বড় অসময়, আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটা ছিল জীবনের সবচেয়ে বড় অঘটন। যত খারাপ সময় জীবনে আসবে তত বেশি মানুষ চেনার ক্ষমতা অর্জন করবে। অপেক্ষা করো ধৈর্যের সাথে, আহার করো পরিমিতভাবে, কথা বলো সংক্ষেপে, চিন্তা করো গম্ভীরভাবে, কাজ করো নির্ভীকভাবে, জীবন কাটাও সাহসের সাথে, তর্ক করো যুক্তির সাথে, দান করো নির্লিপ্তভাবে, পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে, বই পড়ো মনোযোগ দিয়ে, ব্যয় করো বিবেচনার সাথে, ব্যায়াম করো নিয়মিতভাবে, ভালোবাসো মন দেখে। নিজের অন্তরমহলের সুন্দরতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পরিবহন করে নিজেকে সুন্দর করে তুলতে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।